আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে সোমবার, সকালে উঠেছি, বাট ব্লগ ওই যে দেরি করে স্টার্ট হলো। গুড আফটারনুন। তো ওই যে অনিমন ডিউটি থেকে চলে এসেছে, একটু শুয়েছে, আমরা এখনো খাইনি, খাবো, রান্না বান্না হয়ে গেছে, মা পুজো দিচ্ছে, খুব টায়ার্ড আছি আজকে। তো চলো আজকে দিনটা তোমরা শেষ পর্যন্ত এনজয় করো, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই হচ্ছে আজকে রান্না, কি জানো রে, কুড়ে খাড়া, ডাল, মাছ, তাড়াতাড়ি করে সবারই খাওয়া হয়ে গেছে। অনির্বাণও খুব মানে ইন্টারেস্ট দিয়ে খেয়েছে, একদম মা কুলেখাড়া দিয়ে মাছের ঝোল করেছিল, খুব সুন্দর হয়েছে। আর মাছের মালাইকারি তো হয়েইছে। তো আমার প্রচন্ড অ্যাসিড হয়ে যায়, আর চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না, তো আমি একটু অল্পই খেয়েছি। তবে কুলেখাড়ার ঝোলটা খুব ভালো ছিল, আর বান মাছের ঝোল ছিল, সেটাও খেয়েছি, ডাল ছিল, ডালটা খাইনি। তো এখন একটু রেস্ট নেব, বাইরে একটু হাঁটতেও যাব। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি, অনির্বাণ, আমি, মা। সেই কালকে যেমন সবাই গল্প করছিলাম সেই রকমই, এই অনির্বাণ, মা আর আমি, ওখানে সবাই বসেছে, গল্প টল্প হচ্ছে। তো চলো, এখন প্রায় চারটের বেশি বাজে, বাট শীতকাল তো হালকা হালকা পড়েই গেছে, বুঝতেই পারছো তো, সেই জন্যই আর কি। চলো যাওয়া যাক, বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, এখন আলো আছে, প্রতিদিন একটু একটু বেরোই, ভালো লাগে বেশ। চলো যাই, মনে মনে হাঁটতে লেগে গেছে, ও বসবে না, ও ওই হাঁটবে, তাই হাঁটুক। আমার চুলটা ভেজা আজকে, এখনও অনেক আগে ধুয়েছি, তবুও ভেজাই লাগছে। মা মনে হয় জামা কাপড়ও তুলে নিয়ে চলে গেছে। চল দেখ, গল্প ফল্প করি। এখানে মাশরুম হয়েছে ছোট ছোট, কিন্তু জানি না এগুলো খায় নাকি। এখন চলছে প্রিপারেশন, রোলের। এখানে ময়দা মাখা হচ্ছে, শসা, পেঁয়াজ, লেবু, গাজর, ডিম, গাজরটা আনতে হবে, গাজরও আছে, ধনে পাতা সবই আছে। আর আজকে আর ময়দা মাখছে অনির্বাণ, সবাই জানে, আমার হাত দেখেই বুঝতে হয়ে গেছে অনির্বাণই ময়দা মাখছে, তাই না? হ্যাঁ, খুব ভালো। আর কুচু গেল বাজারে, ঠাকুরের ওখানে মন্দিরে, ওই লক্ষ্মী পুজোর কিছু নৈবেদ্য ছিল, সেগুলো মানে নৈবেদ্য না, ওগুলো কী বলে, ওই চাল টাল ছিল, ফল টল ছিল, সেগুলো দিতে ব্রাহ্মণকে, আর টুকটাক কিছু যদি দরকার হয় সেগুলো নিয়ে আসবে আর কি একবারে। আর আমরা এখানে, মা জানে না যে আমরা ও এগরোল বানাচ্ছি, তো আমি হঠাৎ করেই বললাম, আর আগে একদিন ভাবছিলাম খাবো, তো সেটা হয়নি, তার কারণ সেদিনকারে সব কিছু রেডি করাও হয়নি, শরীরটাও খারাপ লাগছিলো। তো আজকে ভাবছি যে একটু বানিয়ে খাই, কেননা বাইরেরটা থেকে ঘরেরটাই বেশি ভালো হবে, তো সেই জন্য বানানো হচ্ছে। তো চলো চটপট বানাই, যেমন ফ্রিজ থেকে আমি সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ, টমেটোও আছে, একটা টমেটো নিয়ে নিলাম, আর গাজর নেবো, ধনে পাতা নেবো, আর কী কী কাঁচা লঙ্কা লাগবে, যদিও আমি লঙ্কা খাবো না, অনির্বাণ খাবে লঙ্কা। মাঝখানে সেদিনকারে ফ্রিজটাকে একদম ক্লিন করেছিলাম, তো এখন সেরকম একটা নোংরা নেই, এই যে পরিষ্কার ফাঁকা, আর শুধু দরজায় কয়েকটা জিনিস রেখেছি। চলো চটপট রেডি করতে হবে। ও পান, পানও রয়ে গেছে। হচ্ছে রুটি, রুটি তৈরি হচ্ছে, কিন্তু কটা রুটি তৈরি হচ্ছে রে, আমরা কি দুটো করে রোল খাবো? ওই যে এটা হচ্ছে স্যালাডটা করে নিয়েছি, আর ওদের ডিমটা এখন ভাঙা হয়নি, এখন এটা করছি, মা আসবে, সবাই মিলে খাবো। চলো রেডি হয়ে যাক, এটা একটু বড়ই করে নিচ্ছি বুঝলে। এটা হচ্ছে রোল, খুব বিশাল দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। আচ্ছা আমার, এই যে অনির্বাণ খেয়ে বলুক কেমন হয়েছে। দোকানের মতো লাগছে খেতে, সস তো দেওয়া হয়নি, সস একটু দাও খাই, দারুণ লাগছে।
একদম দোকানের মতো হয়েছে পুরো, মানে ফ্রেশ যেটা হয় ঘরে সেরকমই হয়েছে। এখানে খাই আমরা, কিন্তু ওর থেকে অনেক ভালোই হয়েছে। যে অনেক অনেক খেয়ে বলছে আবার খাবে, খুব ভালো হয়েছে, বিশাল হয়েছে। ফুচকা মা নিয়ে এসছে, বিশাল বানিয়েছে ফুচকাটা। হচ্ছে এই কুমড়ো ভাজা, সকালের এই শাকের ঝোল, আর এখনটা ভাত, চিংড়ি, মালাই চিংড়ি আছে, যেটা আমি খাবো না, গলা জড়া করছে।